ভেরিয়েবল রেজিস্টর বা পটেনশিওমিটার ভিএফডিতে স্পিড অর্থাৎ আরপিএম বাড়ানো কমানোর জন্য এক্সটার্নাল হিসাবে এই পট রেজিস্টর বা ভেরিয়েবল রেজিস্টরটি ব্যবহার করা হয়ে থাকে। যদিও ভিএফডির নিজস্ব পটেনশিওমিটার দেয়া থাকে, তারপরেও অনেক সময় মেশিনের বডিতে লাগানোর প্রয়োজন পড়ে বাহির থেকে নিয়ন্ত্রণ করার জন্য। এটি এমন একটি পার্টস যা প্রায় নষ্ট হয়ে থাকে। তো যদি আপনার ভিএফডির পট রেজিস্টরটি নষ্ট হয়ে যায় এবং আপনার হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে ভিএফডিটি কিভাবে মাত্র একটি প্যারামিটার চেঞ্জ করেই আপনি চালিয়ে নিতে পারবেন, অথবা যদি আপনার ভিএফডিতে এক্সটার্নাল পট রেজিস্টর লাগানো না থাকে সেক্ষেত্রে নতুন করে লাগাতে পারবেন, সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। বিশেষ করে যারা নতুন ইন্ডাস্ট্রিয়াল জব করছেন অথবা অনেকদিন কাজ করার পরেও ভিএফডি নিয়ে তেমন একটা কাজ করা হয়নি, তাদের জন্যই ছোট্ট একটি ট্রিক্স। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আসসালামু আলাইকুম, আমি রাকিব, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। আমি প্রথমেই আমার ভিএফডিটি কন্ট্রোল বক্স থেকে বের করে টেবিলে নিয়ে মোটর সহ কানেকশন করে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি, কারণ বক্সের ভিতরে আপনারা টার্মিনালগুলো হয়তো দেখতে পাবেন না, আমি বের করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আজকে আমি নিয়েছি ডেল্টার এম সিরিজের একটি ভিএফডি, এটি খুবই পপুলার আর খুব সহজও, তাই এটি নিয়েছি আমি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এম সিরিজের ম্যানুয়াল, এই ভিএফডিটি আমার এখন এই এক্সটার্নাল পটেনশিওমিটার দিয়ে রান হচ্ছে, আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি। পরে একটি প্যারামিটার চেঞ্জ করেই কী করে আপনারা এটি ছাড়াই এই নিজস্ব পটেনশিওমিটার দিয়ে এটি চালনা করবেন, ফ্রিকোয়েন্সি বাড়াবেন কমাবেন, সেটিও আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি রান দিয়ে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমার মোটর রান হয়ে গেছে, আমি এটির ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন 50 হার্টজ সর্বোচ্চ, আমি কমিয়ে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কমছে, স্পিড কমে গেছে, আবার বাড়াচ্ছি, এই যে বেড়ে গেছে, আমি স্টপ করছি। আমার অপারেশন কমান্ড আমি আপাতত এই কিপ্যাড থেকে দিয়ে নিয়েছি, এটি এক্সটার্নাল সুইচ দিয়েও করা যায়। যদি আপনার এই পটেনশিওমিটারটি নষ্ট হয়ে যায়, এই রেজিস্টরটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এর কিপ্যাডের নিজস্ব পটেনশিওমিটার দিয়ে কীভাবে এটি বাড়াবেন কমাবেন স্পিড, সেটি আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ম্যানুয়ালে দেখুন একটিমাত্র প্রোগ্রাম, একদম শুরুর প্রোগ্রাম, প্রোগ্রাম নাম্বার 00, এটিতে খেয়াল করুন, এটিতে যদি আপনারা 00 সেটিং করেন তাহলে মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন বাই ডিজিটাল কিপ্যাড, অর্থাৎ কিপ্যাডের এই আপডাউন কী দিয়ে আপনারা এটি বাড়াতে কমাতে পারবেন। 01 যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন বাই 0 to 10 ভোল্ট ইনপুট, অর্থাৎ এটির যে টার্মিনাল আছে এটি থেকে এক্সটার্নাল ভেরিয়েবল দিয়ে আপনারা বাড়াতে কমাতে পারবেন, যেটি আমার এখন সিলেক্ট করা আছে। 2 নম্বরে 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার ইনপুট, এটি অ্যানালগ সিগনাল অ্যাম্পিয়ার সিলেক্ট করা যায়। 3 নম্বরে আছে মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন বাই RS-487 কমিউনিকেশন কেবল, অর্থাৎ PLC বা HMI এর সাথে কেবল দিয়ে এটি পরিচালনা করতে পারবেন, স্পিড বাড়াতে কমাতে পারবেন। 4 নম্বরে আছে মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন বাই পটেনশিওমিটার অন ডিজিটাল কিপ্যাড, অর্থাৎ এর নিজস্ব কিপ্যাডের যেই ভেরিয়েবল রেজিস্টারটি আছে, পটেনশিওমিটারটি আছে, এটির দ্বারা আপনি ফ্রিকোয়েন্সি বাড়াতে কমাতে পারবেন যদি 4 সিলেক্ট করেন। তা আমি আপনাদেরকে প্রোগ্রামে গিয়ে দেখাচ্ছি। এটির প্রোগ্রামে প্রবেশ করতে হলে প্রথমেই এই যে মুড বাটন দেখছেন এটিতে প্রেস করতে হবে, প্রথমেই চলে এসেছে প্রোগ্রাম নাম্বার 00, এটিতে যদি এন্টার দেন সেক্ষেত্রে আপনি প্রবেশ করে গেলেন। এই যে দেখতে পাচ্ছেন মাস্টার ফ্রিকোয়েন্সি আমার 01 সিলেক্ট করা, অর্থাৎ মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই 0 to 10 ভোল্ট, অর্থাৎ এক্সটার্নাল পটেনশিওমিটার, এটাকে আমার 4 সিলেক্ট করতে হবে, মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই পটেনশিওমিটার অন ডিজিটাল কিপ্যাড, এটাকে দিয়ে চালানোর জন্যে। তো আমি এটাকে 4 করে দিচ্ছি, 4 করার জন্য এই অ্যারো বাটন আছে, এটি দিয়ে আপ ডাউন বাটন দিয়ে আপনাকে বাড়াতে হবে, 4 নিয়ে এন্টার করে দিতে হবে, অর্থাৎ এটিতে 4 সিলেক্ট হয়ে গেছে। এখন এর নিজস্ব কিপ্যাড দিয়ে এই ভেরিয়েবল দিয়ে এটি এখন রান নেবে, আমি বেরিয়ে যাচ্ছি, এখন আমি চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। রান দিলাম, আমার মোটর রান হয়ে গেছে, এখন দেখুন এটি দিয়ে আমি বাড়াতে বা কমাতে পারছি না,
आमी घोरा चेक इन्तु बार्चे कम चेना इन्तु आमार एही कीपैड एर एही वेरिएबल दिए बारा कमार कथा ए जे देखते पाच्छेन फ्रिक्वेंसी कम चे आमी आरेक्टु बाड़िये निच्छी ए जे बाड़छे आबार आमार मोटर स्पीड कमे गेछे आमी सर्वोच्च स्पीडे दिच्छी अर्थात 50 हार्टसे दिलाम এবং আমার মোটর স্পিড ফুল আছে এখন আমি স্টপ করছি অর্থাৎ মাত্র একটি প্যারামিটার চেঞ্জ করে আপনারা এই এক্সটারনাল ভেরিয়েবল চেঞ্জ করে নিজস্ব ভেরিয়েবল দিয়ে এটি চালনা করতে পারেন এখন ধরুন আপনার ভিএফডিটি নিজস্ব কিপ্যাড দিয়ে চালাচ্ছেন যদি আপনার নতুন করে এক্সটারনাল ভেরিয়েবল রেজিস্টার বা পট রেজিস্টার লাগানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কি করবেন এবং কোন প্যারামিটার চেঞ্জ করবেন এখানে আমার ম্যানুয়ালে দেখুন ভেরিয়েবল রেজিস্টরের মাঝখানের যে তারটি সেটি এভিআই তে সংযোগ হয়েছে অর্থাৎ অ্যানালগ ভোল্টেজ ইনপুট একটি তার গ্রাউন্ডে সংযোগ হয়েছে আর একটি তার প্লাস 10 ভোল্টে সংযোগ হয়েছে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার ভেরিয়েবল রেজিস্টরের 1 2 3 আমি 1 এ দিয়ে নিয়েছি আমার গ্রাউন্ডের তার শেষেরটা অর্থাৎ 3 এ দিয়ে নিয়েছি আমার প্লাস 10 ভোল্ট আর মাঝখানে আমার আউটপুট মাঝখানে বলতে এই ভেরিয়েবলের মাঝখানের তারটি আউটপুট হিসেবে আপনারা ব্যবহার করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার ব্লু কালার তারটি এটি এভিআই তে অর্থাৎ অ্যানালগ ভোল্টেজ ইনপুটে সংযোগ হয়েছে কালো তারটি গ্রাউন্ডে সংযোগ হয়েছে এবং লাল তারটি প্লাস 10 ভোল্টে সংযোগ হয়েছে এভাবে করলেই আপনারা এটি চালাতে পারবেন খুবই সিম্পল সংযোগের পর আপনাকে কিপ্যাডে গিয়ে আবার প্রোগ্রামটি চেঞ্জ করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই প্রোগ্রাম নাম্বার 00 তে 4 সিলেক্ট করা আছে এটিকে আবার 1 করে দিতে হবে তাহলে আপনি এক্সটারনাল পটেনশিওমিটার দিয়ে চালিয়ে নিতে পারবেন সেম আগের মতো মোডে যাবেন প্রোগ্রাম নাম্বার 00 তে এন্টার করবেন এটি 4 আছে এটিকে 1 করে নিতে হবে 1 করে এন্টার দিয়ে নিতে হবে কাজ শেষ মোড বাটনে চেপে বেরিয়ে যেতে হবে এখন যদি রান দেই এখন রান নিয়েছে এখন খেয়াল করুন আমার এই কিপ্যাডের ভেরিয়েবল দিয়ে এটি আর বাড়বেও না কমবেও না এখানে খেয়াল করুন এই যে দেখতে পাচ্ছেন আমার মোটর এখন ফুল স্পিডে এক্সটারনাল পটেনশিওমিটার দিয়ে আমি বাড়াচ্ছি কমিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার স্পিড কমে গেছে এখন ফুল হার্টসে আছে আমি স্টপ করছি তো প্রিয় দর্শক এই ভিএফডি নিয়ে আসলে শেখার শেষ নেই কানেকশন প্রোগ্রামিং রিপেয়ারিং অনেক কিছু শিখে শেষ করা যাবে না বলে শেষ করা যাবে না তো ভিডিও লম্বা হয়ে গেলে বড় হয়ে গেলে আপনাদের হাতে সময় থাকে না অনেকে দেখতেও চান না সেজন্য আমি ছোট করে শুধুমাত্র একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি বিশেষ করে নতুনদের জন্য আশা করি উপকারে আসবে পরবর্তীতে আমি এই ভিএফডি নিয়ে সিরিজ করব বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে ভিডিও করব দেখার জন্য চ্যানেলের সাথেই থাকুন এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন কারণ আমি ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিক্যাল ভিডিওগুলো চ্যানেলে দিয়ে থাকি ভালো লাগলে চ্যানেলটি ভিজিট করতে পারেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম